নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্টিক স্পোর্টস তো বন্ধুরা তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আজকে ডেইলি ফুটবলের কিছু আপডেট নিয়ে তো ভিডিওটি অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটিকে অবশ্যই তোমরা একটা লাইক করে দিও এবং তোমরা যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকো এবং তোমরা যদি এই রকম ফুটবল সংক্রান্ত আপডেট প্রতিনিয়ত পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে তার পাশে থাকা বেল লাইকানটি অন করে দিও এবং আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে রাখা বন্ধুদের জন্য রইল অসংখ্য ভালোবাসা তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও তো আজকের ভিডিও শুরুটা আমরা কিন্তু জামশেদপুর এফসির ট্রান্সফার মার্কেট কাঁপানো একটা সাইনিং নিয়ে শুরু করব তো বন্ধুরা তোমরা হয়তো এতক্ষণে সবাই জেনে গেছো যে গত মরশুমের আইএসএলের গোল্ডেন বুট উইনার এবং অসাধারণ তারকা স্ট্রাইকার নেরিজাস ভালস্কিস তো তিনি কিন্তু দুই বছরের কন্ট্র্যাক্টে চেন্নাইন এফসি থেকে জামশেদপুর এফসিতে সই করতে চলেছেন তো এই রিপোর্টটা কালকেই গোল ডট কমের মতো ট্রাস্টেড নিউজ সোর্স তো তারাই কিন্তু তাদের ওয়েব পেজে এই রিপোর্টটা করেছে যে নেডিজার্স ওয়ার্লস কিস তার সাথে সমস্ত রকমের ডিল ডান হয়ে গেছে জামশেদপুর এফসিতে এবং তিনি কিন্তু একদম সেট করেই ফেলেছেন যে তিনি পরবর্তী মরশুমে জামশেদপুর এফসিতেই খেলবেন তো জামশেদপুর এফসি চেন্নাইন এফ সি থেকে যখন ম্যানেজার ওয়েন কোয়েলকে নিজেদের টিমের হেড কোচ রূপে যুক্ত করেছিল তো তখনই আমরা কিছুটা হলেও আন্দাজ করতে পেরেছিলাম যে জামশেদপুর এফসি এই মরশুমে খুবই শক্তিশালী দল করবে তো কারণ ওয়েন কোয়েল গত মরশুমের মিড সিজনে এসে যেভাবে চেন্নাই এন এফসিকে আইএসএল এর পয়েন্ট টেবিলের বাটম থেকে আই এর রানার্স আপ করেছিল তো সেটা কিন্তু সত্যি নিঃসন্দেহে গ্র্যান্ড মাস্টার বলা যায় এবং সেই গ্র্যান্ড মাস্টার এখন জামশেদপুর এফসিতে যখন যুক্ত হলো তো তোমরা নিঃসন্দেহে আশা রাখতে পারো যে পরবর্তী সিজনে জামশেদপুর এফসি গ্র্যান্ড ধামাকা দিতে চলেছে আর সেটা আই ট্রফিও হতে পারে তো জামশেদপুর এফসি অনেক আগে থেকেই ওয়ার্ল্ডস অ্যাপ্রোচ করেছিল বাট ওয়ার্লস কিছু ডিম্যান্ড ফুলফিল না হওয়ায় সেই ডিলটা হয়নি বা সেই ডিলটা তখন ভেজতে যায় কিন্তু এই মুহূর্তে যেটা শোনা যাচ্ছে যে ওএন কোয়েল যেই জামশেদপুর এফসি জয়েন্ট করলো ওয়ার্লস সাইনিংটা ততটাই সহজ হয়ে গেল কারণ হিসেবে তোমরা এটা ধরতে পারো যে গত মরশুমে ওয়ালস্কিস প্রথম দিকে ঠিকঠাকভাবে খেলতে পারছিল না বাট যেই ওয়েন কোয়েল আসলো তখন ওই তার সাথে অর্থাৎ ওয়ালস্কিসের সাথে ওয়েন কোয়েলের একটা স্ট্রং বন্ড তৈরি হলো এবং সেখান থেকে ওয়ালস্কিস পনেরোটি গোল ও ছটি অ্যাসিস্ট করে আইএসএলের গোল্ডেন বুট জিতে নিয়েছিল তো যেহেতু ওয়েন কোয়েল দুই বছরের কন্ট্রাক্টে জামশেদপুর এফসি জয়েন করেছে তাই ওয়ালস্কিসও নিঃসংকোচে দুই বছরের কন্ট্রাক্টে জামশেদপুর এফসিতে সই করে নিয়েছে বলে শোনা যাচ্ছে তো যদিও অফিসিয়াল কনফার্মেশান এখনও আসেনি কিন্তু আশা করছি সেটা খুবই শীঘ্র চলে আসবে তো আমার কাছে কনফার্মেশানটা আসলে আমি অবশ্যই তোমাদেরকে সেটা জানিয়ে দেবো তো পরের আপডেটটাও কিন্তু জামশেদপুর এফসিকে নিয়ে রয়েছে তো এই মুহূর্তে জামশেদপুর এফসি কিন্তু একত্রিশ বছরের সেন্ট্রাল ডিফেন্ডার জ্যাক হুবসের সাথে কথাবার্তা চালাচ্ছে তো এই জ্যাক হুবস কিন্তু প্রাক্তন লিভারপুলের খেলোয়াড় এছাড়াও তিনি লেস্টার সিটি হাল সিটি ও বল্টন ওয়ান্ডার্সের মতো বড় বড় ক্লাবে খেলেছেন এবং এই ক্লাবগুলিতে খেলার এক্সপিরিয়েন্স তার কাছে ভরপুর রয়েছে তো এই প্লেয়ারটির কারেন্ট মার্কেট ভ্যালু এই মুহূর্তে আড়াই কোটির আশেপাশে রয়েছে এবং তিনি এখন একজন ফ্রি এজেন্ট তো সেক্ষেত্রে দেখা যাক জামশেদপুর এফসি এই সাইনিংটা কমপ্লিট করতে পারে কি না তো সেক্ষেত্রে এই সাইনিংটা হোক অথবা না হোক কিন্তু এইটা কিন্তু দেখার বিষয় যে জামশেদপুর এফসি যে যেই সকল ফরেন প্লেয়ারকে এখন অ্যাপ্রোচ করছে তো তারা কিন্তু খুবই নাম করা তারকা প্লেয়ার এবং তারা আসার ফলে জামশেদপুর এফসির খুবই নাম হবে এবং হয়তো মে বি তারা আই এসএলের চ্যাম্পিয়নও হতে পারে তো এটা কিন্তু আন্দাজ করা যায় যে পরবর্তী মরশুমে জামশেদপুর এফসির ফরেন যেই রিক্রুটমেন্ট আছে সেটা কিন্তু খুবই স্ট্রং হতে চলেছে তো দেখা যাক এই ব্যাপারটা নিয়ে আরও কোনো ডেভেলপমেন্ট হলে আমি অবশ্যই তোমাদেরকে জানাবো তো তার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো এবার যদি কথা বলা যায় জন জনসনকে নিয়ে তো এই মুহূর্তে জন জনসনের সাথে কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসির প্রাথমিক স্তরে কথাবার্তা চলছে তো অ্যাজ পার টকিং ফুটবল ট্যুরে তোমরা ভালো মতোই চেনো চ্যানেলটিকে তো তাদের গ্রুপ মেম্বাররা জন জনসনের এজেন্টের সাথে কথাবার্তা বলে এবং তার এজেন্ট সূত্রে তারা জানে যে এই মুহূর্তে এই রিউমারটা একদম ট্রু এবং হ্যাঁ নর্থ ইস্ট ইউনাইটেড এফ জন জনসনকে অ্যাপ্রোচ করেছে বাট সাইনিংটা হবে কি না বা তার পসিবিলিটিটা কতটা আছে সেটা তিনি কিন্তু বলেননি তিনি শুধু বলেন যে সময় বলে দেবে যে এই ডিলটা কমপ্লিট হবে কি হবে না তো দেখা যাক জন জনসন কী ডিসিশন নেন বিকজ অ্যাট দি এন্ড অফ দি ডে তিনি সিদ্ধান্ত নেবেন যে তিনি এটিকে মোহনবাগানে থাকবেন নাকি নর্থ ইস্ট ইউনাইটেডে যাবেন নাকি অন্যান্য আইএসএল টিমে যাবেন তো আমার পার্সোনালি মনে হয় তিনি এটিকে মোহনবাগানে থাকবেন না যদি না তাকে প্রপার গেম টাইম দেওয়া হয় বিকজ আগের সিজনে তিনি প্রায় বসেই ছিলেন নিজের ইঞ্জুরির জন্য বাট ইঞ্জুরি সেরে তিনি যখন মাঠে ফেরেন তিনি মনে হয় মাত্র আমার ঠিক মনে পড়ছে না হয়তো চার পাঁচটা ম্যাচে তিনি সুযোগ পেয়েছিলেন তো সেই জন্য এই মরশুমে তিনি প্রপার গেম টাইম পাওয়ার জন্য ক্লাব খুঁজবেন এবং সেটা যদি এটিকে মোহনবাগান হয় তাহলে তো কোনো কথাই নেই কিন্তু আনফর্চুনেটলি সেটা যদি না হয় তাহলে তো তাকে অন্য ক্লাব খুঁজতেই হবে তো দেখা যাক তিনি কি করেন তো এই বিষয়ে যদি আরও কোনো আপডেট বেরিয়ে আসে তাহলে অবশ্যই আমি তোমাদেরকে জানাবো তো এবার যদি কথা বলা যায় ইস্টবেঙ্গলকে নিয়ে তো ইস্টবেঙ্গল কিন্তু ইন্ডা বন্ডে সই করে এআইএফএফকে পাঠিয়ে দিয়েছে তো ইন্ডেমনিটি বন্ড বলতে তোমাদেরকে বোঝাচ্ছি যে কোয়েস ইস্টবেঙ্গলের সাথে যেই প্লেয়াররা মাল্টি ইয়ার কন্ট্রাক্টে ছিল তো তাদের দায়িত্ব কে নেবে সেই জন্য ইস্টবেঙ্গল কিন্তু ইন্ডেমনিটি বন্ডে সই করে এআইএফএফকে বলে দিয়েছে যে তারাই সেই সকল প্লেয়ারের দায়িত্ব নেবে কারণ ইস্টবেঙ্গল ও কোয়েসের অফিসিয়ালি বিচ্ছেদ হয়ে যাওয়ার ফলে কোয়েস সেই সাতজন প্লেয়ার যারা মাল্টি ইয়ার কন্ট্র্যাক্টের রয়েছে তো তাদের দায়িত্ব নেবে না বলে জানায় এবং যেহেতু কোয়েস দায়িত্ব নেবে না তো তার জন্য সেই সাতজন প্লেয়ার অর্থাৎ সামাদ আলী মল্লিক জাইমি স্যান্টোস কোলাডো লালডিনিকা রালতে বৈতাং হপিক সরি বৈতাং হকিপ পিন্টু মাহাতো অভিষেক আম্বেকার এবং টংডম্মা নাওরেম তো এই প্লেয়ারগুলির দায়িত্ব এখন ইস্টবেঙ্গলের কাঁধে এসে পড়ল অর্থাৎ ইন্ডেমনিটি বন্ডে সই করে ইস্টবেঙ্গল কিন্তু কুয়েস ইস্টবেঙ্গল থেকে এই প্লেয়ারগুলিকে ইস্টবেঙ্গলে সই করিয়ে নিল তো এখন ইস্টবেঙ্গল চাইলে সেই সাতজন প্লেয়ারকে পরের মরশুমে নিজেদের আসল স্কোয়াডে রাখতে পারে অথবা খরচ কমাতে তাদেরকে লোনেও অন্যান্য টিমে পাঠাতে পারে তো এই ছিল ডেইলি ফুটবলের কিছু আপডেট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে দিও এবং এই চ্যানেল থেকে প্রতিনিয়ত ফুটবল সংক্রান্ত এই রকম আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো এখানেই আজকের ভিডিওটি শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে গুড বাই